এই যে রোগগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে কোমর ব্যথার পেছনে কারণ প্রসঙ্গে, রোগীরা যখন আপনাদের কাছে আসেন তখন কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? হ্যাঁ, আসলে এটা ডিপেন্ড করে রোগীর অ্যাসেসমেন্টের উপর। যেমন আমরা রোগীকে যখন ক্লিনিক্যালি অ্যাসেস করি এবং তার হিস্ট্রি নিই, তখন সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিরীক্ষা, যেমন লাম্বার স্পন্ডাইলোসিস যদি আমরা মনে করি, সেক্ষেত্রে আমরা লম্বার লাম্বার স্যাক্রাল স্পাইনে একটা এক্সরে করতে বলি। আবার যদি দেখা যায় যে এখানে ডিস্ক প্রোল্যাপসের মতো সমস্যা আছে কিনা বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস আছে কিনা, এগুলো যদি বোঝার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এমআরআই নামে একটা টেস্ট করতে বলি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ক্রনিক মানে দীর্ঘদিনের কোমর ব্যথায় আক্রান্ত বা সাথে অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে অনেক রোগী, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এর সাথে সাথে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি বা বোন মিনারেল ডেন্সিটি এগুলো আমরা দেখে থাকি। এছাড়া দেখা যায় যে অনেক সময় ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, ইউটিআই আছে কিনা, এগুলো দেখার জন্য ইউরিনারি ইনফেকশন আছে কিনা দেখার চেষ্টা করা হয়। এছাড়া কিডনি, লিভার এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, তো এই এগুলো ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে যে লিভার এবং কিডনির ফাংশন স্বাভাবিক আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে, আপনি কিন্তু বারংবারই বলছেন যে লাম্বার স্পন্ডিলোসিস এর রোগীরা যখন আসেন তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে বা লক্ষণ প্রসঙ্গে আপনি বলছিলেন, এই রোগটি সম্পর্কে একটু জেনে নিতে চাই যে লাম্বার স্পন্ডিলোসিস এর রোগীরা যখন আপনাদের কাছে আসছেন সেক্ষেত্রে আসলে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা দিচ্ছেন? হ্যাঁ, লাম্বার স্পন্ডিলোসিসটা আসলে খুব কমন, বিশেষ করে অ্যাবাভ 40 বা 50 হলে তখন দেখা যায় যে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ বা বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হতে থাকে। সেই ক্ষয়টা যখন স্পাইনে হয় তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি। তো এই ক্ষয়ের সাথে সাথে এখানে যেটা হয়, আমি একটু দর্শকদের দেখাই যে আমাদের যে ভার্টিব্রাগুলো, প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে একটা ডিস্ক স্পেস আছে এবং স্পেসগুলো যখন ন্যারো হয়ে যায় অনেক ক্ষেত্রে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। সেই অস্টিওফাইট গুলা যে নার্ভ গুলো আমাদের স্পাইনাল নার্ভ গুলো বের হয়ে যাচ্ছে, নার্ভের উপর কম্প্রেস করে, তখন এই ব্যথাটা অনেক সময় কোমর থেকে পুরো পায়ের দিকে ছড়িয়ে যায়, পাটা ভারী ভারী অনুভব করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটলে ব্যথাটা অনেক বেড়ে যায়, রেস্টে থাকলে বা শুয়ে থাকলে একটু ব্যথাটা কম থাকে, পায়ে ঝিনঝিন অবসর অনুভূত হয়, কারো কারো ক্ষেত্রে পায়ে বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া করে। তো এইসব ক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতিটা, আপনি যেটা জিজ্ঞেস করলেন, ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে একটু সমন্বিত চিকিৎসার কথা আমরা বলে থাকি। এক্ষেত্রে সামান্য কিছু ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে যে স্পেসটা ন্যারো হয়ে আছে সেই স্পেসটাকে বাড়িয়ে দেওয়া, পাশাপাশি কিছু মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজের কথা আমরা বলি, যে মাংসপেশিগুলো হাড়গুলোকে সঠিক জায়গায় ধরে রাখে, স্পাইনটাকে মজবুত করে রাখে। সেই মাংসপেশি যদি ল্যাজিটি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেই মাংসপেশির শক্তিটাকে বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ থাকে। এর পাশাপাশি কিছু লাইফ মানে মডিফিকেশন করতে বলি আমরা, যে লাইফ স্টাইলে কিছু চেঞ্জ নিয়ে আসা, যে দীর্ঘক্ষণ বসে থাকার মাঝখানে আপনি একটু ব্রেক নেবেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মাঝখানে একটু ব্রেক নেবেন, সামনের দিকে ঝুঁকে জিনিস উঠাবে না, উঠানে আপনি হাঁটু গেড়ে বসে উঠাবেন, নামাজ কিছুদিন চেয়ার টেবিলে বসে পড়বেন, সুস্থ হয়ে গেলে আবার স্বাভাবিকভাবে পড়বেন, শক্ত বিছানায় ঘুমাবেন, জার্নির ক্ষেত্রে জার্কিং যেন না হয়, ঝাঁকিটা কম লাগে সেই জাতীয় জার্নিটা করার চেষ্টা করবেন, প্রয়োজন হলে কোমরে একটা বেল্ট ইউজ করবেন। এই যে কয়েকটা বিষয় যে তার ওষুধ, ফিজিওথেরাপি, বিশ্রাম ও কিছু লাইফ স্টাইল চেঞ্জ, এই কয়েকটা সমন্বিত জিনিস যদি করা যায় সেক্ষেত্রে দেখা যায় এই লাম্বার স্পন্ডিলোসিসের রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে।